বিসমিল্লাহর রহমানুর রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ মূলনিয়মে অন্তরোজ শেখার পর এবার আমরা সেগুলির প্রয়োগ করব অর্থাৎ যখন মূল নিয়মে না বলে বলা হবে এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো কিংবা বলা হবে ডি এক্স নির্ণয় করো এরকম করে বলা হবে ডিওয়াই ডি এক্স নির্ণয় করো তখন আমরা এই মূল নিয়মে যে অন্তরোজগুলো করেছি ওগুলির ডিরেক্ট আমরা প্রয়োগ করব তখন আর মূল নিয়মে অত ডিটেল আমরা করব না তো আমরা অনুশীলনীর অঙ্কের সমাধান করার আগে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি ফাংশনের অন্তর ডিরেক্ট অর্থাৎ মূল নিয়মে না করে এক্সের সাপেক্ষে কিভাবে করা যায় সেটা আমি আগে দেখাবো তারপরে আমরা বাজারে তো অনেকগুলো বই আছে কিন্তু সবগুলো বইয়ের অঙ্ক তো করা সম্ভব নয় আমরা প্রধানত ম্যাক্সিমাম কলেজে যেগুলি করানো হয় যে বইগুলো ফলো করা হয় কেতাবুদ্দিন এবং নজরুল ইসলাম স্যারের বই এবং এসু আহমেদের বই এই দুটি বইকে ফলো করে এই দুইটি বইয়ের অনুসরণে আমরা অনুশীলনীর অধিকাংশ অঙ্কের সমাধান দেব ইনশাল্লাহ তো তার আগে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি ফাংশনের সমাধান এক্সের সাপেক্ষে কিভাবে নির্ণয় করা হবে কিভাবে আমরা প্রয়োগ করব সেগুলি আমরা দেখি যেমন ধরো আমাদের কিন্তু মূল নিয়মে মূল যে সূত্রটা করেছি অন্তরজের মূল যে সূত্রটা করেছি সেটা কি ডিডিএক্স অফ ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এটা মূল নিয়মে করেছি সেটা কি ছিল এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো এখন কথা হলো এই সূত্রটাকে আমরা ডিরেক্ট কিভাবে প্রয়োগ করব। যখন এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে বলবে যেমন ধরো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করছি কোনো একটা ফাংশনের ধরো আমরা করলাম এক্স টু দি পাওয়ার ফাইভ এই ফাংশনটার অন্তরীকরণ করব। তাহলে এই যে এনের জায়গায় কিন্তু ফাইভ আছে আমরা লিখব ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান তাহলে এটার রেজাল্ট কি এটার রেজাল্ট হল ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর ইভেন আমাদের যখন অনুশীলনের অঙ্ক করতে হবে তখন আমরা ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার ফাইভ এটা আমরা এতটুকু করব না জাস্ট এই লাইনটা করবো কী লিখবো ওই যে যেটা পাওয়ার ওইটা লিখবো এবং চলকটা লিখে পাওয়ার এক কমিয়ে দেবো জাস্ট এটাই আমাদের আনসার এই এতটুকু কিন্তু আমরা করব। আবার ধরো এই অঙ্কটাই এরকম করে দেওয়া হলো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার ফাইভ না দিয়ে বললো থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে কী হবে তাহলে দেখো তো থ্রি তো থাকলোই তার সাথে গুণন হিসেবে থাকবে ওই যে ফাইভ পাওয়ার যেটা সেটা চলে আসলো এন আর এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান তার মানে ফোর তার মানে এটাকে কিন্তু আমরা লিখব ফিফটিন এক্স টু দি পাওয়ার ফোর নট ইভেন দ্যাট এটাকে যদি তুমি জাস্ট এভাবে লিখে ফেলো যে ডিডিএক্স অফ ডিডিএক্স অফ থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ তুমি যদি বোঝো যে এই যে তিন পাঁচ পনেরো এই পনেরো আর এক্স টু দি পাওয়ার হবে এক কম তার মানে ফোর এভাবে যদি ডিরেক্ট লিখতে পারো সেটাই বরং সবচেয়ে ভালো এটা গেল একটা বিষয় আর একটা বিষয় হলো ধরো তোমরা কি করেছ মূল নিয়মে কিন্তু মূল নিয়মে কিন্তু ডিডিএক্স অফ ডিডিএক্স অফ লন এক্স করেছ মানে লগারিদম X বেইজ অফ a ই এটা কিন্তু করেছ ওয়ান বাই এক্স এখন এইটারই প্রয়োগ দেখাবো এই এই বিষয়টা কীভাবে আমরা অনুশীলনী অঙ্কগুলো করার ক্ষেত্রে প্রয়োগ করব। ধরো তোমাকে বলা হলো যে এক্স এর সাপেক্ষে X এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে লগারিদম এক্স বেজ অফ এ এর অন্তরজ করো এর অন্তরজ দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ এর অন্তরজ নির্ণয় করো নির্ণয় করো এটা কিন্তু আমরা হ্যাঁ নির্ণয় করো এখন এই অঙ্কটা নানানভাবে কিন্তু করা যাবে নানানভাবে উপস্থাপন করা যাবে আমি দেখো প্রথমে ডিটেল করছি এই যে ডিডিএক্স অব যদিও ডিটেল করব মানে মূল্যমে না কিন্তু দেখো ডিডিএক্স অফ লগ লগ এক্স বেইস অফ এ এটা অবশ্যই মূল নিয়মে করতে বলেনি বলছে এক্স এর সাপেক্ষ অন্তরীকরণ করো মূল নিয়মে বলেনি সুতরাং আমরা মূল নিয়মে করব না এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই জন্য আমি ট্রিপল স্টার দিয়ে দিলাম ইকুয়ালস টু আমরা লিখবো ডিডিএক্স অফ ডিডিএক্স অফ এখন আমরা ভিত্তি পরিবর্তন করব ভিত্তি এখানে এ আছে এ থাকবে আমরা ই ভিত্তিক আনার জন্য এখানে কিন্তু ই এর লগারিদম নিয়েছি যার ভিত্তি হলো এ ইটা অতিরিক্ত নিলাম কিন্তু এখন ওই ইটাকে আমরা ভ্যানিশ করতে চাই এজন্য এটা এখানে আসলো আর ওই যে চলক এক্স এটা এখানে রয়ে গেল এবার দেখো এই যে ই তুমি এভাবে ভাবতে পারো যে এই দুটা ক্যান্সেল এই যে এক্স এই যে বেজ অফ এ রয়ে গেছে ওকে এভাবে আমরা ভিত্তিটা এ না রেখে এই যে এক্সের ভিত্তি কিন্তু ই চলে আসছে লক্ষ্য করো এইভাবে আমরা করবো তারপরে আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হলো যে এইখানে কিন্তু কোনো চলক নেই লক্ষ্য করো এইটুকুতে কোনো চলক নেই তার মানে এটুকু ধ্রুবক আর এইখানে চলক এক্স আছে এইটা ফাংশন তাহলে একটি ধ্রুবক ও একটি ফাংশনের গুণফলের অন্তর সেই সূত্র অনুযায়ী ধ্রুবকটা আমরা বাইরে নিয়ে নিব এই যে লগারিদম ই বেজ অব এ এটা তো ধ্রুবক এটা বাইরে নিয়ে ডিডিএক্স করব আমরা কার চলকটুকুর ফাংশন যে সেইটুকু তার মানে লগ এক্স বেজ অব ই আর ই ভিত্তিক লগারিদমকে আমরা তো জানি যে লন এক্স লেখা হয় আসলে এটা ন্যাচারাল লগারিদম তুমি এলেন এক্স পড়তে পারো সেটাই ভালো আর আমরা সহজ করে পড়ার জন্য লন এক্স পরে থাকি তো এখন এই যে ধ্রুবকপটায় এরও একটু চেঞ্জ আমরা আনতে পারি সেটা হলো ইকে ভিত্তি হিসাবে যদি নিতে পারি তাহলে ভালো হয় সেক্ষেত্রে ওয়ান বাই লগারিদম এই যে ভিত্তি ই চলে আসলো আর এখানে হয়ে গেল ওকে এটা তোমরা নাইন টেনেই শিখেছো ইন্টু ডিডি এক্স অফ লন এক্স মানে মূল নিয়মে করেছো ডিডিএক্স অফ লন এক্স ইকুয়ালস টু ওয়ান বাই এক্স লক্ষ্য করো মূল নিয়মে তোমরা করেছিলে হ্যাঁ ডিডি এক্স অফ ডিডি এক্স অফ লন এক্স এটার রেজাল্ট আসছিল এটার রেজাল্ট আসছিল চূড়ান্ত রেজাল্ট ওয়ান বাই এক্স সেটা নিশ্চয়ই তোমাদের মনে থাকার কথা আমি মূল নিয়মে করিয়েছি যদি কেউ মূল নিয়মেরগুলো না করে থাকো তাহলে কিন্তু করে নেবে অবশ্যই আচ্ছা এবার দেখো এইটা যেহেতু ই ভিত্তিক লগারে দেবো এই যে ধ্রুবকটা ই ভিত্তিক লগারে সুতরাং এটাকে কিন্তু লন লিখতে পারি তো আমরা লিখতে পারি ওয়ান বাই লন মানে এল এন আর এ এ এর লগারে দম ই ভিত্তিক লগারিদম সেটা এইভাবে লেখা যায় টু ওয়ান বাই এক্স এবার আমরা যেটা করতে পারি সেটা হলো ওয়ান গুণন ওয়ান মানে ওয়ান আর এক্সটা আগে লিখে এই যে লন এ এটাকে ব্রেকেটের ভিতরে লিখলে আরও ভালো ওকে তো এই হলো আমাদের ডিডিএক্স অফ এক্স বেজ অফ এ এর রেজাল্ট এখন আমার যেটা কথা সেটা হলো এটা কিন্তু অনেক ডিটেল করেছি অ্যাডভান্স লেভেলে তুমি এটা এত ডিটেলস করবে না কিভাবে করবে দেখো ডিডিএক্স অফ যখনই তুমি পাবে কোনো অঙ্কে এরকম যখন পেয়ে গেলে এরকম যখন পেয়ে গেলে কোন কোন ক্ষেত্রে তুমি এটা একটু ডিটেল করবে একেবারে সংক্ষেপ করবে না এক লাইনে লিখবে না একটু ডিটেল করবে কীরকম এই যে ডিডিএক্স অফ আমরা যদি ভিত্তি পরিবর্তন করি তাহলে উপরে পাবো আমরা এন এক্স মানে এক্স ইভিত্তিক ভিত্তিক লগারিদম এক্স এল ই ভিত্তিক আর নিচে আমরা পাবো এ এর ইভিত্তিক ভিত্তিক আমরা সূত্র ভাঙিয়ে কিন্তু সেটাই পেয়েছিলাম এখন আমরা কি করব এই যে যেটুকু ধ্রুবক পদ এটুকু আমরা বাইরে আনি যে ওয়ান বাই লন এ এটুকু আমরা বাইরে আনলাম এটুকু ধ্রুবক আর ডিডিএক্স অফ ডিডিএক্স অফ এখানে থাকবে এল এন এক্স এবার লক্ষ্য করো এই ওয়ান বাই এল এন এই যে এল এন এ এটা এভাবে থাকুক ইন্টু ডিডিএক্স অফ লন এক্স মানে ওয়ান বাই এক্স ওকে এখন আমরা তো ফাইনালি রেজাল্ট লিখে ফেলতে পারি ওয়ান উপরে আর নিচে এক্সটা আগে লিখে এল এন এ এটা আমরা পরে লিখলাম বাস এতটুকু করতে পারো এবং লাস্ট যেটা আমি দেখাবো যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে একেবারে ডিরেক্ট লিখবে তুমি কখনো কখনও এমনও লেখার দরকার হবে ডিডিএক্স অফ লগ এক্স বেজ অফ এ এটা তুমি ডিরেক্ট কখনো কখনো প্রয়োগ করবে যে ওয়ান বাই এক্স লগ এটা কিভাবে মনে রাখবে দেখো এই ভিত্তির লগারিদম লক্ষ্য করো ভিত্তিটা এখানে এ এ না থেকে অন্য কোনো কিছু থাকতে পারে যে কোনো সংখ্যা থাকতে পারে ধরো ফাইভ টেন যাই থাকুক তার লগারিদম এখানে নিবে আর চলকটা এখানে গুণন হিসেবে রাখবে উপরে ওয়ান বাস যেমন ধরো এরকম কখনো আসলো যে ডিডিএক্স অফ ডিডিএক্স অফ এরকম ধরো চলে আসে কখনো লগ এক্স এখানে টেন তাহলে তুমি কি করবে তাহলে এখানে উপরে তো 1 আর নিচে তুমি তো জানোই এই যে আগের এই ফর্মুলা অনুযায়ী যে ভিত্তি যার থাকবে তার লগারিদম তো এখানে ভিত্তি আছে কি টেন তাহলে টেনের লগারে দম এই যে লন টেন আর বাম পাশে কী গুণন থাকবে চলক হিসেবে যা আছে এক্স এই যে এক্স থাকবে বাস হয়ে গেল কখনো কখনো এরকম এক লাইনে কিন্তু করে ফেলবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় গেল আমরা অনুশীলনীয় অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো কিন্তু এভাবে প্রয়োগ করব। এখন আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে দেখাতে চাই ডিডিএক্স অফ ডিডিএক্স অফ এই এক্স টু দি পাওয়ার এন এর সূত্র প্রয়োগ করেই আমরা করব সূত্রটা আবারও আমি মনে করিয়ে দিচ্ছি এটা এই এখন এই সূত্র প্রয়োগ করে আমরা যেটা করব। সেটা হলো ডিডিএক্স অফ রুট এক্স এটার অন্তরজ করবো হ্যাঁ দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা অনেক ক্ষেত্রে ডিরেক্ট প্রয়োগ করতে হবে সেটাও আমি দেখাবো ডিরেক্ট কীভাবে প্রয়োগ করব। আর যদি ডিটেল করি তাহলে কীভাবে করবো ডিডিএক্স অফ ডিডিএক্স অফ এটা রুট এক্স না লিখে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ পারি তো লিখতে নাকি ওকে তো এটাকে আমরা লিখতে পারি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার হাফ এখন এই হাফটা আমাদের এনের জায়গায় আছে লক্ষ্য করো এনের এর জায়গায় এখানে আছে হাফ তাহলে আমরা লিখি হাফ এই যে এন এই যে এন এই যে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এই যে এন মাইনাস ওয়ান বাস হয়ে গেল কিন্তু এই যে হাফ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান মানে মাইনাস হাফ এটা তোমরা জানো আচ্ছা এখন কথা হলো এক্স টু দি পাওয়ার মাইনাস হাফকে একটু সরল করে লিখি হ্যাঁ এই হাফটা থাকলো এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার হাফ এটা তোমরা জানো রাইট হ্যাঁ এক্সের পাওয়ার মাইনাস হাফ মানে ওয়ান বাই এক্স দি পাওয়ার হাফ এখন দেখো উপরে কিন্তু ওয়ান নিচে এই যে টু ইন্টু এক্সের পাওয়ার হাফ মানে রুটেক্স তার মানে কি জানো তুমি ডিরেক্ট কি করবে এই যে ডিডিএক্স অফ রুটেক্সকে অ্যাডভান্স লেভেলে যখন করবে এত ডিটেল করবে না ডিডিএক্স অফ রুটেক্স ওয়ান বাই টু রুটেক্স সূত্রের মতো প্রয়োগ করবে এটা সূত্রের মতো প্রয়োগ করবে এরকম আরেকটি বিষয় আমি দেখাবো এরকম আরেকটি বিষয় আছে যেটা তুমি সূত্রের মতোই প্রয়োগ করবে ডিডিএক্স অফ ডিডিএক্স অফ রুটেক্স যেমন পেলে ডিডিএক্স অফ রুটেক্স ইকোয়াল টু কী পেয়েছো ডিডিএক্স অফ রুটেক্স পেয়েছ তুমি ওয়ান বাই টু রুটেক্স যেটা তুমি ডিরেক্ট প্রয়োগ করবে এখন আমরা যেটা করবো সেটা হলো ডিডিএক্স অফ ডিডিএক্স অফ ওয়ান বাই রুটেক্স এর রেজাল্টটা কী আসে আমরা একটু দেখে নিই এটাকে আমরা লিখতে পারি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ রাইট এই যে আরও একটু ডিটেল করি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এই যে এক্সের উপরে রুট মানে কি এক্সের পাওয়ার হাফ এখন এইটা এক্সটাকে যখন উপরে নিয়ে লিখব তখন আমরা এভাবে লিখতে পারি ডিডিএক্স অফ এক্সের পাওয়ার মাইনাস হাফ রাইট এরকম লিখতে পারি এখন মূল সূত্র অনুসারে এনের জায়গায় আছে মাইনাস হাফ তাহলে মাইনাস হাফ এই যে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এই যে এন এন মাইনাস ওয়ান রাইট এবার দেখো মাইনাস হাফ এক্সের পাওয়ার দেখো এই যে টু নিলাম মাইনাস ওয়ান মাইনাস টু তাই নয় কি এটা আমি একেবারে ডিটেল দেখাচ্ছি ভেঙে চুরে চুরমার করে লিখছি তো তুমি আসলে এত ডিটেল করবে না নিশ্চয়ই আমি এটা দেখানোর একটা উদ্দেশ্য আছে তো কি আসলো মাইনাস থ্রি বাই টু রাইট এখন এটাকেও আমরা একটু সরল করতে পারি মাইনাস তারপরে কি মাইনাস হাফ তো রেসি যে মাইনাস আর কী হবে এক্সের পাওয়ার হয় যে ওয়ান দিয়ে এক্সের পাওয়ার থ্রি বাই টু এক্সের পাওয়ার থ্রি বাই টু এই এক্সের পাওয়ার থ্রি বাই টু এটাকে কিন্তু আরেকভাবে লেখা যায় এই যে মাইনাস থাকলো এই যে এক্সের পাওয়ার থ্রি বাই টু ওয়ান বাই আমি লিখতে পারি এক্স কিউব তার উপরে রুট দেখো একই মিনিং লক্ষ্য করো তুমি এটাকে কিন্তু এভাবে লেখা যায় আরও অন্যভাবে লেখা যায় এইটা না লিখে এই লাইনটা না লিখে আমরা এটাকে আরেকভাবে লিখবো এক্সের পাওয়ার থ্রি বাই টু এই বিষয়টাকে আমরা আরেকভাবে লিখতে পারি ওয়ান বাই এক্স রুটেক্স এক্স রুটেক্স দেখো এই এক্সের পাওয়ার আছে ওয়ান আর এই এক্সের পাওয়ার হাফ ওয়ান প্লাস হাফ মানে থ্রি বাই টু এভাবেও লেখা যাবে তার মানে তুমি ডিরেক্ট মনে রাখবে ডিডিএক্স অফ ওয়ান বাই রুটেক্স এইটা ইকুয়ালস টু ডিরেক্ট প্রয়োগ করবে মাইনাস মাইনাস কিন্তু আছে একটা মাইনাস আছে মাইনাস আছে মনে রাখতে হবে মাইনাস ওয়ান বাই এক্স রুটেক্স এটা কিন্তু মনে রাখবে অথবা ওয়ান বাই এক্স রুট এক্স না লেখে মাইনাস ওয়ান বাই রুট এক্স কিউব এভাবেও লিখতে পারবে কখনও এভাবে লিখবে কখনও এভাবে লিখবে আমরা কিন্তু ডিটেল করবো না এটা একটা বিষয় আর আরেকটা বিষয় হল ডিডিএক্স অফ ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু কিন্তু ই টু দি পাওয়ার এক্স বাট DDx of ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি আসে তাহলে তার রেজাল্ট কিন্তু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটা মনে থাকবে যে এটা কিন্তু অনেক সময়ে প্রয়োগ করতে হবে হ্যাঁ কাজেই সাবধান এটাও আমরা প্রয়োগ করব আর একটা বিষয় দেখাবো সেটা হলো dDx অফ dDx অফ এ টু দি power এ টু দি পাওয়ার এক্স এটা এটা আমরা কিন্তু মূল নিয়মে করেছি ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স মানে এ টু দি পাওয়ার এক্স লন এ মূল নিয়মে এগুলি কিন্তু করেছি রাইট আমরা কিন্তু তখন এই যে যখন আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ নির্ণয় করতে বলবে তখন কিন্তু এগুলি এভাবে ডিরেক্ট লিখব যেমন ধরো বলা হলো ডিডিএক্স অফ এখানে বলা হলো টেন টু দি পাওয়ার এক্স তাহলে এটার রেজাল্ট কি লিখবো টেন টু দি পাওয়ার এক্স নিব তারপরে লন ওই যে ওই ধ্রুবকটা টেন ওকে ঠিক এভাবে কিন্তু আমরা এই সূত্রগুলার প্রয়োগ করব। আশা করি তোমরা করতে পারবে তো এর পরবর্তীতে আমরা অনুশীলনীর গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধান করব বিশেষ করে বোর্ডে বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে আসা অঙ্কগুলো তো অবশ্যই করব প্রত্যেকটাই আর তার পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় বা বুয়েট ভর্তি পরীক্ষায় বিভিন্ন ভর্তি পরীক্ষায় যে অঙ্কগুলো বিভিন্ন সালে এসেছে সেগুলিও কিন্তু তোমাদের মূল বইয়ে উল্লেখ করা আছে সেই অঙ্কগুলোকে আমরা গুরুত্ব দিয়ে করব তাতে যেটা দেখা গেছে প্রায় নাইনটি পারসেন্ট অঙ্ক আমাদের করতে হবে অনুশীলনীর প্রায় নাইনটি পারসেন্ট অঙ্কের সমাধান আমরা দেব তোমরা আমাদের সাথে থাকো ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে সেটা করব আর তোমরা যদি এই চ্যানেলটা ফলো করো নিয়মিত এই চ্যানেল দেখো তাহলে তোমাদের এই ক্যালকুলাস আমি মনে করি যে ক্যালকুলাসের তোমার আলাদা করে প্রাইভেট পড়ার কোনো দরকার হবে না ইনশাল্লাহ